এই এখন লোড হইলে এখন ছিলাম। জি জি জি, ইনশাল্লাহ আশা করি সকাল হওয়ার আগেই বিক্রি হয়ে যাবে। না, নগদ টাকা বেশি, কারোর সাথে পরিচিত থাকলে বাকি বিক্রি করি। ওনার বাবার ব্যবসার বয়স 30+, মানে 30-এর উপরে রয়েছে এই ছাগলের পিছনে, এবং এখন বড় পরিসরে প্রতিনিয়ত ছাগল কিনে বিক্রি করে যাচ্ছেন। আর প্রতিটা ছাগলই সুস্থ সবল। দেখেন প্রতিটা ছাগলের শরীরে মাংস কেমন, আর সবই খাসি ছাগল। আমার নাম মোহাম্মদ লাল মিয়া। লাল মিয়া ভাই, কত কত ছাগল কিনছেন আজকে? ছাগল কিনছি 100+। 100+? জি জি জি। গড়ে কত করে পড়ছে? আপনার গড়ে এভারেজ পড়বে 12,000 থেকে 13,000। মানে প্রতি আপনার নিচে আছে 7,000 আর উপরে আছে 17,000। বেশি জাম হইলে আপনার ছাগল নষ্ট হয়ে যায়, পশমে ময়লা হয় আর কি, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা কম করেই নেই, যাতে ছাগল গুলা সুন্দর থাকে, সুস্থ থাকে। সুস্থ থাকলে আর কি বেচা মজা পাওয়া যায়। আপনার এক একটা ওজন এক এক রকম, 10 কেজি, 12 কেজি, 14 কেজি, 15 কেজি, 8 কেজি, 9 কেজি, এরকম সব সাইজের আছে। জি জি জি, এটা আমি আর আমার বাবা। জি, এটা আমার আজকে রাত্রে সেল হয়ে যাবে, প্রত্যেক দিন আমাদের এক গাড়ি করে যায়। জি 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 জি, আমরা পাইকারি ব্যবসা তো আমাদের, আমরা কষাইয়ের কাছে বিক্রি করি, এমনি কাস্টমারের কাছে বিক্রি করি, আমাদের প্রত্যেক দিন রাত্রে সেল হয়ে যায়। প্রত্যেক আমার বাড়ি এখানে এলেঙ্গাতে, আমার বাড়ি আমি এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সব হাট করি। জি জি জি, আমার আমাদের টাঙ্গাইলের ছাগলগুলো হচ্ছে কি সবচেয়ে ভালো ছাগল, কান ছোট ছাগল, আপনার গোজ বেশি, লম্বা ছাগল নাই আমাদের এদিকে, আর অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এগুলো আমাদের এগুলা। জি 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 জি, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। আপনার বগুড়া থেকে যেগুলো আসে কান খাট, কান লম্বা ছাগল, উঁচা ছাগল, আপনার ওইগুলা দেখবেন যে পানি খাওয়ায় বিক্রি করে, নোয়াখালী, সিলেট, কুমিল্লা ওই দিককার মানুষ পানি খাওয়ায় বিক্রি করে। আমাদের টাঙ্গাইলের ছাগলে পানি খাওয়ানো যায় না, এমনিতেই সুস্থ থাকে। দুর্ঘটনা তো ভাইয়া হঠাৎ করে হয়, কিন্তু এমনি হয় না আমাদের, আমরা যেভাবে দেয় এভাবে ব্যথা হয় না, আমাদের জানা আছে। যাওয়ার পথে হয়তো কোনো অসুস্থ হয়ে গেলে মারা যায়। আমরা নামানোর সময় আমাদের আড়ত থেকে দড়ি দিবে, আমরা দড়ি লাগিয়ে লেবার আছে এখানে, লেবার নামাবে। মানে প্রত্যেকটা দড়ি রশি লাগাই দিবে। সব খাসি, সব খাসি। পাটি ছাগল আছে, 8টা ছাগল আছে, আমার এলেঙ্গা দোকান আছে তো, হোটেলে গোজ দেয় ওইখানে কার জন্য কিনা হয়েছে। দেখেন আমাদের এখানে যত ছাগল আছে সবগুলো ছাগলের কান ছোট, পা ছোট। আমার বাবা ব্যবসা করে 30+ আর আমার ব্যবসার বয়স 6 বছর। জি জি জি, ইনশাল্লাহ ভালো ভাইয়া, ওইটা বলা যাবে না ভাইয়া, কাঁচামাল মানে ওইটা আনুমানিক হিসাব নাই, যদি বাজার ভালো যায় বেশি বিক্রি হবে, আর যদি কম যায় কম লাভ, আর বাজারের উপরে ডিপেন্ড করবে। ইনশাল্লাহ আশা করি এই গাড়িতে 40+। জি 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 জি, সব খরচ বাদ দিয়ে। জি না, এগুলো আমার ভাইয়া, আমার মানে ওটা আমার শ্বশুর, এটা আমার ভাইয়া, ওদের ওদের একটা মুনাফা আছে এখান থেকে, ওরাও পাবে। আমি ভাইয়া বড় ছাগল বলতে বেশি বড় কিনি না, আমার এগুলাতে ভালো, এগুলাই বিক্রি করে মজা পাওয়া যায়। আপনার সবার এটা ছাদের মধ্যে আছে, 13, 14, 10, 12, 15 এগুলো অ্যাভেলেবেল চলে। আর বড় খাসি ভাইয়া শৌখিনতার জন্য দুই একজন মানুষ কুরবানি দেয়, বড়গুলার থেকে এগুলো বেচে মজা, মানে তাড়াতাড়ি বেচা যায়। ছাগলের খামার করে ভাইয়া আপনার হইতেছে 100% লোকের মধ্যে 20% সফল, আর 80%ই মনে করেন যে লস। ছাগলের খামার ওইভাবে হয় না, ছাগল পালে মানুষ শখ করে একটা দুইটা পাললে সুন্দর হয়। আপনার ছাগল সুন্দর হইলে, গোশ ভালো হইলে,
দেখতে সুন্দর হইলে এগুলো চাইদা সবচেয়ে বেশি। এটা তো একবার অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, ওগুলা চাইদা নাই ভাইয়া, ওগুলা গোসো স্বাদ লাগে না, খাইতেও মজা নাই, গোসো ভালো না, এগুলার একদম টাটকা গোস, এগুলো একদম আমাদের এখানে চরণ চলতো এই দিককার খাসি গুলা, চরের খাসি তো গাছ বাদামের পাতা এই সে অনেক কিছু খায়, হুদ চাইল ভুসি খায়া, এগুলো সুন্দর গোস অনেক বেশি হয় এগুলা। এই এখন লোড হইলে এখন ছিল, জি জি জি, ইনশাল্লাহ আশা করি সকাল হওয়ার আগে বিক্রি হয়ে যাবে। না নগদ টাকা বেশি, কারো সাথে পরিচিত থাকলে বাকি বিক্রি করি, জি জি জি। না শুধু কুরবানির উপলক্ষে না, এগুলো যদি আমার কাছ থেকে কেউ চায় কষাই মাংস বিক্রি করবে, মাংসের জন্য নিচ্ছে যেভাবে চায়, যে কোনো অনুষ্ঠান আপনি করতে পারেন, আমি কুরবানির উদ্দেশ্যে নিয়ে কিনি না, আমার কাছে যে নিব আমি তার কাছে বিক্রি করব। আপনারা শুনলেন ভাইয়ের কথা, প্রতিদিন 100 করে ছাগল এই ভাই কিন্তু কিনে থাকেন, আপনারা কিন্তু সেটা শুনলেন তার মুখ থেকে শুনলেন, প্রতিদিন 100 করে ছাগল প্রতিটা হাটে গিয়ে এটা কেনা হয়, এটা ঈদ উপলক্ষে নয়, এটা যে কোনো সময়ই কেনা হয়। দেলোয়ার হোসেন ওনার বাবা সবচাইতে বড় ব্যবসায়ী, উনি এই ছাগল বেচা কিনি করে আসছেন, ওনার বাবার ব্যবসার বয়স 30+, মানে 30-এর উপরে রয়েছে এই ছাগলের পিছনে, এবং এখন বড় পরিসরে প্রতিনিয়ত ছাগল কিনে বিক্রি করে যাচ্ছেন। প্রতিটা ছাগলই সুস্থ সবল, এ দেখেন প্রতিটা ছাগলের শরীরে মাংস কেমন, আর সবই খাসি ছাগল, খুব চমৎকার, আমার ভালো লাগলো ভাইয়ের সাথে পরিচয় হয়ে, অসাধারণ। এই ছাগলগুলো দেশি ছাগল, বেশি চাহিদা সেটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, আপনারা বেশি ছাগল লালন পালন করবেন তাহলে লাভবান বেশি হবেন, কেননা দেশি ছাগলের চাহিদা সবসময় থাকে, এটি খাদ্যের মধ্যেই কেনা যায়, তাই এটি সবাই কিনে থাকে, এবং এটার মাংস অনেক সুস্বাদু, যেটা বড় ছাগলের মধ্যে সেই স্বাদটা পাওয়া যায়। গড়ে 12-13 হাজার করে প্রতিটি খাসি পড়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন শিয়ালকোল হাট, এই হাটে বেশ সুনাম রয়েছে, আপনারা এই হাট থেকে এই গবাদি পশু থেকে শুরু করে খাট পালং সবই এখান থেকে কিনে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।